গোয়ালপোখর এক নম্বর ব্লক শাহপুর এক গ্রাম পঞ্চায়েতের লোহাগাছি গ্রামে হচ্ছে পিসিসি রাস্তার কাজ। স্থানীয় বাসিন্দা ইরশাদ আলম জানান, দীর্ঘদিন ধরে যাতায়াতের খুব সমস্যা হতো, বর্ষাকালে এই রাস্তা দিয়ে চলা যেত না। আমরা গ্রামবাসী অনেকবার অভিযোগ করা সত্ত্বেও কাজ হতো না। তারপর গ্রামবাসী এবারের পঞ্চায়েত ভোটে আনোয়ারী বেগমকে জিতিয়ে পঞ্চায়েতে পাঠান। আজ 25 বছর পর আনোয়ারী বেগম পঞ্চায়েতের সদস্য হয়ে এই গ্রামের রাস্তার কাজ হচ্ছে বলে খুশি গ্রামবাসী। দূর হলো দীর্ঘদিনের সমস্যা। গোয়ালপোখর থেকে সন্তোষ মদকের রিপোর্ট, চাকুলিয়া টাইমস। আমাদের রাস্তা ঢালাই হচ্ছে আজকে। বললাম কতদিন থেকে আপনাদের রাস্তা, এর আগে কি ঢালাই হয়নি? না, এর আগে ঢালাই হয়নি, মোটামুটি 15-20 বছর আগে ঢালাই হয়নি। অনেক মেম্বার হলো, প্রধান হলো, একটু ঢালাই করে দেয়। এখন কি প্রথম মানে আনোয়ারী বেগমকে জিতালাম ভোট দিয়ে, এখন ঢালাই করছি। তো দাদা বলছিলাম যে এর আগে কি আপনাদের, আপনারা কোনো যারা মেম্বার বা কোনো প্রধান তাদেরকে জানিয়েছিলেন? জানিয়েছিলাম কথা। কী বলেছিলেন? হয়তো ওইটাই সব সময় করে দেবো করে দেবো, কিন্তু করে দেবো করে দেবো। তো বলছিলাম যে এখন যে রাস্তাটা কী বলবেন? এখন মানে রাস্তাটা হচ্ছে আমাদের গ্রামবাসীরা খুবই খুশি আর কি। বললাম দাদা যে মনে করেন দীর্ঘদিন থেকে আপনার রাস্তা হয়নি, বললাম বর্ষাকালে কীভাবে চলাফেরা করতেন? বর্ষাকালে হয়তো জল দিয়ে কাদা হয়ে চলাফেরা করতাম, খুব অসুবিধা হয়, অসুবিধা হতো খুঁজে আর কি। আপনার নাম? বললাম যে দাদা এই রাস্তা দিয়ে আপনারা মাঠের ফসল নিয়ে আসতেন, কীভাবে নিয়ে যেতেন? তাহলে ফসলটা কীভাবে নিয়ে যেতেন? ট্রাক্টর হয়ে বা মাথা নিয়ে খুব কষ্ট। আচ্ছা দাদা আপনার নাম?